थैंक यू भैया, आप लोग ना होते तो शायद हम लोगों को बर्गर भी ना नसीब होते। हम कुछ का खाच्छी तो स्पेशल এখন আমরা বিরিয়ানি খাচ্ছি গাইস, রাত প্রায় বাজে 11টা। দাদা ছিল বলে আমরা বার্গার দেখতে পেয়েছি, নালে গরিবরা বার্গার দেখতে পায় না। গাইজ, আজ 11th অফ আগস্ট, আজ বুধবার। তো আজকে আমাদের ব্লগ স্টার্ট করলাম আমি অনেক বেলা করে, তার এখন বাজে 4:22 আমি ব্লগ স্টার্ট করছি। তার কারণ হচ্ছে একটু আগে আমি আজকে মোটামুটি দুখানা ব্লগ একসাথে আপলোড দিয়েছি। সকালবেলা 9:30 সময় একটা এসছে, আবার দুপুর 4:00 মধ্যে একটা চলে এসছে। তো দুখানা ব্লগ আর আপলোড দেওয়ার কারণটা হচ্ছে আগের দিন মানে 10 তারিখে আমি ব্লগ আপলোড দিতে পারিনি, মানে 9 তারিখের ব্লগ 10 তারিখে আপলোড দিতাম, কিন্তু ওটা দিতে পারিনি, ইন্টারনেট প্রবলেম আমার শরীরের, তো মানে অতটা সুস্থ ছিলাম না তাই জন্য। তো আজকে দুখানা ব্লগ আপলোড দিতে দিতে এতটা দেরি হয়ে গেল। সব থেকে বাজে একটা ঘটনা ঘটেছে, এটা আমার সাথে ফার্স্ট টাইম হলো। আমার ফেসবুক কেউ হ্যাক করার চেষ্টা করেছিল, কেউ খোলার চেষ্টা করেছিল। তো আমাকে ফেসবুক আমাকে কিছুক্ষণের জন্য আমার ফেসবুক পুরোপুরি আমার লক করে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল আমার অ্যাকাউন্টটাকে। তো আমি এখন এলাম লিওদার বাড়িতে, লিওদার বাড়িতে এসে আমরা চেক করলাম ব্যাপারটাকে, চেক করে মোটামুটি এখন ফিক্সড করেছি, মোটামুটি এখন সবাই দেখতে পাবে আমার ফেসবুক। জানি না হঠাৎ করে কেউ কেন এরকম করছে আমার ভাই, সবে মনিটাইজ হয়েছে, আমি বিশাল কিছু হতে পারিনি এখন, এর মধ্যে হিংসা ফিংসা ধরে নিচ্ছ না। ফেসবুকটা আমি খুব পছন্দ, মানে ফেসবুকটাকে আমি অনেক বেশি ঘাঁটি বেশি, তো ফেসবুকটাই যদি হ্যাক হয়ে যায় ভাই খুব ভয় লাগে আমার। তো আমি ডবল ভেরিফিকেশান করা ছিল বলে বেঁচে গেছি, আমি কিছুই হয়নি আমার অ্যাকাউন্টের সাথে। ফেসবুকও নাকি হ্যাক করে নিচ্ছে মানুষজন, আমার ফেসবুক হ্যাক করে কী হয় দাদা, কোনো পয়সা করি নেই বাবা, গরিব মানুষ, গরিবও কা জান লেগে ক্যা। সবাই বলছে আরে ভাই দেবার গো তোর চ্যানেল ডিঅ্যাক্টিভেট কেন দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে কেন, সবাই বলছে ব্লক করে দিলি নাকি আমাকে। যাই হোক, সবাই এরকম ভুল ধারণা নিয়ে ইয়ে করছিলো, যেই করতে চাইছে সব করো না, ঠিক নয়। আমার ডবল ভেরিফিকেশান করা আছে, মাথা ঠান্ডা রাখ ভাই। দাদা দিস ইজ ডিঅর্গো, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিঅর্গোস ব্লগ। সো আশা করি সবাই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, সবাই পজিটিভ থাকো, পজিটিভভাবে বাঁচো, কেউ নেগেটিভভাবে বাঁচতে চাও না, নেগেটিভ হচ্ছে জীবনের অনেক কিছু নষ্ট করে দেবে, নেগেটিভ হলেই তুমি শেষ গাইস। লিওদার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে ভাই চলে এসছে উইদাউট মাস্ক, চলো ডেভিড ভাইয়ের সাথে বেরিয়ে যাই, চলো পাওয়া যায় ডেভিড কে, পেয়ে গেছি আমরা গাইস। সকল জায়গার উন্নতি পেলেও এই জায়গাটার উন্নতি এখনো আসেনি ভাই। ও ভাই এখানে কিতনা পানি আরে বাবা, বড় কত ভাই, কত জল ভাই, কত জল, সব জায়গায় জল শুকিয়ে গেছে, সব জায়গায় জল শুকিয়ে গেছে, এখানে জল দেখো ভাই। সাউথ সিটিতে এসে কেমন লাগছে ভাই?
লেবু কেমন লাগে? নো কমেন্টস। ইয়েস লেবুদা, আমাদের ঠাকুরপুকুরের সাউথ সিটি যেতে কেমন লাগে? খুব ভালো, কারণ এখানে সাউথ সিটিতে একটা এগ রোল খেতে গেলে 60 টাকা লাগে আর এখানে হচ্ছে 30 টাকাতে পাওয়া যায়। ভালো তো, হাতে রিয়ান ভাই ট্যাটু করেছো না? গাইস গাড়িটা কিনলাম গাইস, মানে ও বলছে এটা, আমি বলছি আবার চলে এসেছি, এখন একটু বার্গার খেতে খিদে পাচ্ছে ভাই। রাত প্রায় 9টা বাজতে যায়, 9টার সময় দোকান বন্ধ হয়ে যাবে, তাই এখন চলে এসেছি বার্গার খেতে। বার্গার খাবো ভাই, বার্গার। বার্গার খাওয়াবে নাকি ভাই? অবশ্যই, তুমি খাওয়াচ্ছো বলে তো দেখো। মাখন খেয়েছো? মাখন হেভি হয়ে যাবে, খুব বড় বড় জিনিসও মুখে নিতে পারে। দাদা না হলে যে আমরা দেখতেই পেতাম না যে বার্গার বলে কি যে হয়। দাদা ছিল বলে আমরা বার্গার দেখতে পেয়েছি, নাহলে গরিবরা বার্গার দেখতে পায় না। আর বার্গার খেয়ে মন ভরেননি? আমি ফুচকা খাচ্ছি, তাও স্পেশাল। ও আহা, ঘটছে আর খেয়ে নি, চাটনি ফাটনি দিয়ে ফুচকা। ও হো হো, ওয়াও, পেয়ার বাটার, পেয়ার বাটনে সে পেয়ার বাটতা হ্যায়। ও হো, লাভলি লাভলি। দাদা খাওয়ালো ফ্রিতে, ফ্রির কোন জিনিসটা খারাপ লাগে বল? বিরিয়ানি খেতে এসে বিরিয়ানির দোকানের লাইন দেখো শুধু। ও মাই গড, এ বিরিয়ানি वाला পার্টি হোগা इसके साथ थोड़ा पीने वाला थम्स अप। ও ওয়াও। সো গাইস, এখন আমরা বিরিয়ানি খাচ্ছি, এক সেকেন্ড ধর। এখন আমরা বিরিয়ানি খাচ্ছি গাইস, রাত প্রায় বাজে 11টা। আমরা যে লিওদের বাড়িতেই থাকছি রাত্রেবেলা, কাজ আছে অনেক। বলেছি দেখো দেখো দেখো, ওকে দেখাও ইমিডিয়েট। ওর নাম হচ্ছে ঘন্টা, ও একাই চলে আর ওকে সবাই বাজায়। এরকম একটা রিস্ক নিয়ে আমি কি সুন্দর দাঁড়িয়ে আছি রাত 9টা বাজে। ঠিক আছে, পরে কথা বলবে।